নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে দুই রাজনৈতিক দলের তাণ্ডবে উত্তপ্ত কামেশ্বর এলাকা, মামলা পাল্টা মামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। বুধবার কামেশ্বর সমবায় সমিতির নির্বাচনের জন্য সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত নমিনেশন ফর্ম সংগ্রহ করার কথা সকল রাজনৈতিক দলের। যথারীতি বিজেপি দল নমিনেশন ফর্ম সংগ্রহ করে নেয়, কিন্তু কংগ্রেস দল নমিনেশন ফর্ম সংগ্রহ করার সময় বিপত্তি ঘটে। বিজেপি দলের অভিযোগ, কংগ্রেস দল দুটোর পরে নমিনেশন ফর্ম নিতে আসে, এখানে দায়িত্বপ্রাপ্তরা সময় পার হয়ে গেছে বললে কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে সমবায় অফিসে ভাঙচুর চালায়। তৎক্ষণাৎ বিজেপি দলের লোকজন ছুটে আসলে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। দুপক্ষের মারামারিতে বিজেপি দলের দুজন লোক আহত হয়েছেন, তাদের নাম অজয় কৃষ্ণ দেব ও জয় গোবিন্দ পাল। তাদের মধ্যে একজনকে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে পাঠানো হয়েছে। অন্যদিকে কংগ্রেস দলের অভিযোগ, তারা দুপুর 12টা থেকেই সমবায় অফিসে ছিলেন, তাদেরকে নমিনেশন ফর্ম সংগ্রহ করতে দেয়নি বিজেপি দলের নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে কামেশ্বর এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ। কংগ্রেস এবং বিজেপি দুই দলের থেকেই ধর্মনগর থানায় মামলা করা হয়েছে বলে খবর। কংগ্রেসের কিছু লোক এসে যে এখানে ওই আন্ডারে বকাবকি আরম্ভ করছে, তারপরে তারা ফর্ম পাইছে না, এটি লইয়া ছোটালোক বাজি ব্যবহার করছে। এটা করতে গিয়া পরে আপনাদের অফিস ভাঙচুর করছে, করার কিছুক্ষণ পরে ওই ট্যাক্স অফিস ভাঙচুর করিয়া যখন বেরিয়েছে বাইরে পরে বাঁশ আসলো, চাকু আসলো, বাঁশ ইট ইটি দিয়ে আপনাদের মাইট দূর করছে। ওই কংগ্রেসের চারজন লোক আসলো এখানে, নামটি হচ্ছে দীপক সিনহা, বিধান শর্মা, নারায়ণ দাস, আর একটা নাম আসলো বিধান নিজামুদ্দিন, নিজামুদ্দিন। তো সেই মোতাবেক আমরা কামেশ্বর প্যাক্সে বিজেপি যত কার্যকর্তারা ছিলাম, আমরা সকাল 10টা থেকেই ছিলাম ওখানে। আমরা সেই মোতাবেক আমাদের যে নির্বাচনে দাঁড়ানোর জন্যে, আমাদের বোর্ড মেম্বারদের জন্যে আমরা নির্বাচনে দাঁড়াবার ফর্মগুলো কালেকশন করতেছিলাম। তো কালেকশন করা হয়ে গিয়েছিলো আমাদের, আমাদের যতটুকু দরকার আমরা কালেকশন করে নিয়েছিলাম। তো 2টা বাজতে যখন 7 মিনিট হয়েছিল, 2টা বেজে 7 মিনিট হয়েছিল, তখন কংগ্রেসের কিছু কামেশ্বরের নেতারা এসেছিল। ওনারা এসে বললেন যে ওনাদেরও ফর্ম দরকার, ওনারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু আমরা বললাম যে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তো সকাল 11টা থেকে 2টার মধ্যে এসে ফর্ম কালেকশন করার কথা ছিল। নোটিশ মোতাবেক এক সপ্তাহ আগে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছিল সেই কামেশ্বর প্যাক্সের প্যাক্সের বারান্দায়। তো আমরা বললাম, প্যাক্সের ম্যানেজার সাহেবকে বললাম, দেখুন 11টা থেকে 2টা অবধি টাইম ছিল, তো টাইম তো ওভার হয়ে গেছে, সুতরাং আপনি আর ফর্ম বিলি করতে পারবেন না। আমরাও ফর্ম কিনে নিয়েছি, যারা যারা কিনা আর কিনে নিয়ে গেছে। তো তখন কংগ্রেসের যা গুন্ডা বাহিনীরা ছিল, ওনারা বললেন যে না, আমাদেরকে ফর্ম দিতে হবে, আমরা লেটে আসলাম তো কী হলো। তো আমরা প্যাক্স ম্যানেজারকে বারবার সাবধান করছিলাম যে না, যেহেতু 2টা বেজে ক্রস হয়ে গেছে, 2টার উপরে বাজে, তখন আপনারা ফর্ম বিলি করতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না। তারপর কংগ্রেসের গুন্ডারা বারবার প্রেশার করছিল, কিনতে হবে, দিতে হবে। তাই বলে কংগ্রেসের কামেশ্বরের কিছু বয়স্ক গুন্ডারা আছেন, একজনের নাম আমি বলছি দীপক সিং, একজন আরেকজনের নাম বিধু শর্মা, ওনারা কাঠের বর্গা 3x2 বর্গা 2টো বর্গা ওখানে অফিসের ভেতরে ভেঙে দিয়েছে, টেবিল টুবিল ভেঙে দিয়েছে। আজকে 19 তারিখ, আজকে ফর্ম নেওয়া হবো 11টার থেকে 2টার ভিতরে। আমরা 12টার সময় আমরা গেছি ফর্ম নিতে, তখন আমাদের কয়েছে যে ফর্ম এটা জেরক্স করতে পাঠাইছে, আমরা অপেক্ষা করতেছি।
তখন এই সমিতির সিলটিল মারিয়া ম্যানেজারের সিল লইয়া আমারও কইতেছে যে তোমার কাজ শেষ নেই। আমি না শেষ না, আমি তো নমিনেশন পেপার উঠাইব, টাকা দিয়া উঠাইব। হয় না, এটা হয়ে গেছে 25 বছর ধরে আমরা দেখছি, এখন যাও বাইরে। কে কইছে কথাটা? এটা কইছে জয়দেব। জয়দেব কে? জয়পাল। জয়পাল কে? কামেশ্বরের বিজেপির। তো জয়পাল আমার বুকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে কেছে যাও যাও যাও, এখানে আর এখানে জায়গা হয়তো না যাও। আমরা দেখছি যে এখানে গন্ডগোল করে আমরা বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে আমার প্রাক্তন গোপুদানরে ফোন করছি, বাবুরে ফোন করছি, ফোন করে কইছি এটা এই ধরনের চলে। এরপরে আমি যথারীতি আমরা ইলেকশন যে ইনচার্জ চন্দনবাবু, চন্দনবাবুরে ফোন করছি, ফোন করিয়া কইছি আপনারা তো নমিনেশন পেপারেই তারা দিতে দিতেছে না, এখন আপনি একটা ব্যবস্থা করেন বা প্রশাসন এখানে পাঠান আমরা যাতে পাই। তারপরে তারা কইলে আচ্ছা ঠিক আছে দেখতাছি দেখতাছি, কইয়া একটু পরে দেখা যায় দুইটা গেছে গিয়া, দুইটার পরে ম্যানেজার ইয়া কইছে সময় শেষ হয়ে গেছে, নমিনেশন পেপার দেওয়া বন্ধ। ওই এটা নিয়েই তর্কাতর্কি হয়েছে, বাইরে বাইরে লইছে, বাইরে বাইরের পরে অতর্কিতভাবে আমরা উপরে আক্রমণ করছে। আমরা তখনই কইছে কইছে আর দরকার নাই চলো যাই গিয়া, হয়ে আমি অটো স্টার্ট দিয়ে যাইতে আছি, আমার অটোর থেকে ধাক্কাইয়া টানিয়া আমার এটা সিঁড়িয়া আমার বাস দিয়া এখানে এখানে ধরছে একটা, এখানে ধরছে ওই ইয়েটায় ওই যে রজত সূত্রধর সেইখানে ধরছে একদম ছোটো ছেলে, আমরা থেকে বয়স অনেক কম। তখন ওই অটোর থেকে নামাইয়া আমার এখানেও বাড়িয়ে দিছে, এদিকেও বাড়িয়ে দিছে, মাথা তো বাড়িয়ে দিছে, আমার সোয়েটারটা ছিঁড়ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। চোরের উৎপাতে নাজেহাল রেল যাত্রীরা, বুধবার জনতার হাতে ধরা পড়ল আমির হোসেন নামে এক মোবাইল চোর, পরে ধর্মনগর জিআরপি এর হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চোরের উৎপাতে নাজেহাল রেল যাত্রীরা, বিশেষ করে আগরতলা টু শিলচরগামী এবং বহিরাজ্যের অন্যান্য যাত্রীবাহী ট্রেনগুলিতে চোরের উৎপাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিত্য যাত্রীরা। তবে বুধবার হাতে নাতে চোরাইবাড়ির জনতা এক মোবাইল চোরকে পাকড়াও করতে সক্ষম হয়, তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। আমির হোসেনকে হাতে নাতে পাকড়াও করলেও তার সঙ্গে থাকা অন্যান্যদের টিকিট নাগাল পাওয়া যায়নি। চোরাইবাড়ি ও পানিসাগর দুটি স্টেশনেই মোবাইল চুরির সঙ্গে জড়িত আমির। তার বাড়ি করিমগঞ্জ থানাধীন কানিশাইল গ্রামের মেদল এলাকার 2 নং ওয়ার্ডে। প্রথম ঘটনাটি ঘটে পানিসাগর রেল স্টেশনে শম্পা পালের কাছ থেকে অপ কোম্পানির একটি স্মার্টফোন হাতিয়ে নেয় চোরের দল। শম্পা পাল পানিসাগর শ্বশুরবাড়ি থেকে চোরাইবাড়ি স্থিত নিজ বাড়িতে আসার সময় ঘটনাটি ঘটে। কিন্তু চুরির ঘটনা বাড়িতে এসে জানাজানি হতেই আমির আরেকটি মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের প্রচেষ্টায় তাকে পাকড়াও করা হয়। অবশ্য ততক্ষণে তার সঙ্গে থাকা চোরের দলটি গা ঢাকা দিতে সক্ষম হয়। প্রথমে জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেয়, সেখানে তার অপরাধ সে কবুল করে। এখানে আজিম হোসেন নামে এক ছেলের কাছ থেকে অপর আরেকটি মোবাইল নিয়ে পালিয়ে যায় সে। রেল পুলিশের জেরায় সে নিজের দোষ স্বীকার করলেও মোবাইলটি ফিরিয়ে দিতে পারছে না। বর্তমানে তাকে ধর্মনগর জিআরপিএস এর কাস্টডিতে রাখা হয়েছে বলে জানান ওসি কিশোর কুমার দাস। এদিকে ট্রেনে নিত্য যাত্রীদের মোবাইল সহ টাকা ছিনতাইয়ের ঘটনার নতুন কোনো বিষয় নয়। রেল পুলিশকে শীত ঘুমে রেখে ত্রিপুরা রেল যাত্রীদের নিত্যদিন হয়রানি এবং চুরের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন, আর তাতে করিমগঞ্জ সহ গোটা আসাম এলাকার চুর দাপিয়ে বেড়াচ্ছে বরাক এবং ত্রিপুরার উত্তর জেলায়। তখনই জিনিসটা ধরা পড়ে, কিন্তু আমরা তো চোর লাগাল পাইনি, ফোন ফানি
আপনার চুড়াইবাড়ি স্টেশনে এসে দেখতে পাই যে ওই লোকে চুর চুর বলছে যে আমরা সন্দেহ হয়ে যে এই মোবাইলটা নিয়েছে। আপনার মোবাইলটা কোথা থেকে গায়েব হয়েছে? পানিসাগর স্টেশন থেকে। আর কোথায় এসে চুরটাকে আটক করা হয়েছে? চুড়াইবাড়ি স্টেশনে এসে। যাকে আটক করেছে তার কাছে কোনো আপত্তিকর অস্ত্র পেয়েছেন? না, এখন অবধি তো দেখি চার্জ করে। আর কি নাম চুরটার? নাম কি? আমির হোসেন। মোট কত কি মোবাইল? সানাপ লেট আস্তাব উদ্দিন করিমগঞ্জ বাড়ি। মানে কয়টা মোবাইল চুরির অভিযোগ? দুটো মোবাইল। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিছড়া ফরেস্ট বিট অফিসে দুর্নীতির ঘুঘুর বাসা। দুর্নীতিতে নাম জড়িয়ে পড়ছে ইনচার্জ রামকুমার সিনহার, এতে স্থানীয় বিজেপি নেতাদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ দপ্তর কুম্ভনিদ্রায়। দুর্নীতিতে ভরে উঠেছে শনিছড়া ফরেস্ট বিট অফিস। বাদ পড়ছেন না ইনচার্জ রামকুমার সিনহা। নিজের ফরেস্ট বিট এলাকাতে দুদুটি অবৈধ বালি তোলার মেশিন বসানো হয়েছে, কিন্তু সে বিষয়ে রামকুমার বাবুকে জিজ্ঞেস করলে তিনি আকাশ থেকে পড়েন, নিজে কিছুই জানেন না বলে এড়িয়ে যান। অথচ প্রায় বছরখানেক ধরে শনিছড়া থেকে দুটি মেশিনের মাধ্যমে প্রতিদিন গাড়ি গাড়ি বালি উত্তর জেলাতে বিভিন্ন কাজে বিক্রি করা হচ্ছে। তাতে যেমন অবৈধ ব্যবসা জাকিয়ে বসেছে, তেমনি জিপি না কেটে সরকারি রাজস্বকেও মার খাওয়াচ্ছেন। বুধবার সে বিষয়ে ইনচার্জ রামকুমার সিনহাকে জিজ্ঞেস করা হলে উনি জানান, আমি কিছুই জানি না। তবে সেই বিষয়ে তিনি সাংবাদিকদের সামনে কিছুই বলতে রাজি হননি। তিনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেঞ্জ অফিসের রাস্তা দেখিয়ে দেন। কিন্তু সূত্রের খবর, ওনার সঙ্গে হরিহর আত্মার সম্পর্ক রেখেই মাফিয়ারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিজে কিছুই জানেন না বলে গা ছাড়া মন্তব্য করেন, কিন্তু ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি। আর এদিকে একের পর এক দুর্নীতির চরম সীমায় গিয়ে পৌঁছেছে শনিছড়া ফরেস্ট বিট অফিস। তাই অবৈধভাবে বসানো মেশিন দুটির সম্বন্ধে ফরেস্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দেখার বিষয় জেলার ফরেস্ট আধিকারিকরা সে বিষয়ে কতটুকু নজর দেন। সাংবাদিকদের ক্যামেরার মেশিন দুটি ধরা পড়লেও নিজেকে ধরাচোয়ার বাইরে রেখেছেন ইনচার্জ বাবু। শুধু তাই নয়, বিট এলাকায় কোনো জিপি না কাটার ফলে বালিসহ বাস অবাধে পাচার করা হচ্ছে, আর তাতে সরকারি কোষাগারে রাজস্ব ফাঁকা হচ্ছে। তাতে কি, নিজের তো পকেট ভারী হচ্ছে, অপরদিকে ট্রানজিট পারমিটেও রয়েছে ব্যাপক অনিয়ম। দেখা যাচ্ছে যাদের নামের ফরেস্ট ট্রেড লাইসেন্স নেই, তাদের নামেও টিপি ইস্যু করা হচ্ছে। সব মিলিয়ে চলতি অর্থ বছরে ইনচার্জ রামকুমার সিনহা স্থানীয় কিছু শাসক দলের কতিপয় নেতাদের ম্যানেজ করে নিজের দু নম্বরই কামাই বাণিজ্য জম্পেশ করে চলছেন। তাছাড়া প্রতিদিন বাইসাইকেল করে ফরেস্ট এলাকা থেকে শত শত ফুট সেগুন কাঠ খোলা বাজারে অবাধে বিক্রি করা হচ্ছে। এতে অভিযোগ, প্রথম দিকে ইনচার্জ বাবু সেই পাচারকারীদের ধাওয়া করে সাইকেল সহ অনেক কাঠ সিজ করেছেন, কিন্তু বর্তমানে এদের সঙ্গে মাসোয়ারা হয় খুল্লাম খুল্লা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গোপন সূত্রের খবর, প্রতি মাসে প্রায় 1.5 লক্ষাধিক টাকার দু নম্বরই রফাদফা করা হয়। এখন প্রশ্ন, সেই কামাই বাণিজ্যের অর্থ কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, নাকি জেলার বন আধিকারিকরা শীত ঘুমে রয়েছেন? যদিও ইনচার্জ বাবু কিছুই জানেন না বলে হাত পা গুটিয়ে রেখেছেন, তাহলে ওনার বিট এলাকার খবর রাখবে কারা? জেলার বন আধিকারিক ও রাজ্যের বন দপ্তরে সেদিকে কোনো নজর নেই। অথচ সরকার পরিবর্তনের পর থেকে অবাধে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে প্রতিটি দপ্তর, এমনকি বন দপ্তরও। আর বাদ যাননি ইনচার্জ বাবু, স্থানীয় বিজেপির মাতব্বরদের সঙ্গে যোগাযোগ রেখেই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। চুড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার আগরতলায় ঘটিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতাজি দলের ত্রিপুরা রাজ্য কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রায়মোহন সিনহা সহ অন্যান্যরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও চিন্তাধারা যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে ঘটিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতাজি দলের ত্রিপুরা রাজ্য কমিটি। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রায়মোহন সিনহা, কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব সুশান্ত সিনহা সহ অন্যান্যরা। 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার ঘোষণা দেন তারা। নেতাজির চিন্তাধারা নিয়ে কৃষক শ্রমিকের সরকার গঠন করার উদ্দেশ্য বলে জানান তারা। আমরা সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া নেতাজি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নেতাজি দলটা প্রতিস্থাপন করার ইচ্ছায় গত 15 তারিখে আমরা আসামে ঘোষণা করেছি
ত্রিপুরাতে রাজ্য কমিটিটা ঘোষণা করে পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রে আমাদের এডহক কমিটি হয়ে গেছে। তাদেরকে একে একে ঘোষণা দিয়ে আমরা পার্টি কংগ্রেসের প্রস্তুতি নেওয়ার জন্য এবং আমরা সর্বভারতীয়ভাবে আগামী লোকসভা নির্বাচনেও আমরা 25-30টা আসনে লড়ার পরিকল্পনা নিয়েছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর রবীন্দ্র ভবনে 2017-18 সালের কৃতি উপজাতি ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করলো রাজ্য উপজাতি কল্যাণ দপ্তর। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বুধবার আগরতলার রবীন্দ্র ভবনে 2017-18 সালের কৃতি উপজাতি ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এই মেধা পুরস্কার প্রদানের ফলে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ক্লাস পরীক্ষায় 60% নম্বর প্রাপকদের পুরস্কৃত করা হয়েছে। 2017 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে 129 জনকে এবং 2018 সালের মধ্যশিক্ষা পর্ষদের 106 জন কৃতি উপজাতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক সুশান্ত চৌধুরী, সদর মহকুমা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। In the whole of Tripura, both tribal and non-tribal combined, got more than 80% pass percentage. 80% pass percentage. But for the SP, we are only 38%. You can imagine how our people, tribal people, it's been rural areas, in the villages, didn't perform, didn't work hard. So this is a clear example that we have seen. আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। বুধবার আগরতলার হাতিবাগানস্থিত বনদপ্তরের কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগর চাষের সম্প্রসারণে চাষীদের উৎসাহিত করতে এদিনের এই কর্মশালা। উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। আগর চাষের সম্প্রসারণে ও চাষীদের উৎসাহিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগর চাষের উন্নয়নে বনদপ্তরের অধীন আগর কনজারভেশন ফাউন্ডেশন নামে একটি বিভাগ খোলা হচ্ছে বলে জানান বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। বুধবার আগরতলার হাতিবাগানস্থিত বনদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে একথা বলেন তিনি। বনমন্ত্রী বলেন, বিগত দিনগুলিতে আগর চাষের সম্প্রসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কর্মশালায় আসাম, দিল্লি থেকে আগর বিশেষজ্ঞরা অংশ নেন। ছিলেন রাজ্য বনদপ্তরের পদস্থ আধিকারিকরা।
বনমন্ত্রী পদ্ধতিগতভাবে আগর চাষের উপর গুরুত্ব দেন। আগর চাষ এবং আগর তেল উৎপাদন ও বাণিজ্যকরণের উপর কর্মশালায় জোর দেওয়া হয়। আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা আমরা ওয়ার্কশপ আয়োজন করেছেন। এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল আমাদের আগর গাছকে আমরা সরকার তরফ থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে আমাদের এখানে উন্নতি করতে পারে, কারণ আমরা জানি আগর সম্বন্ধে আমাদের কোনো গাইডলাইন ছিল না, কোনো সিস্টেম ছিল না। এটাকে আমরা নতুনভাবে একটা গাইডলাইন তৈরি করে সিস্টেমেটিক করে আমরা এটা করতে চাই। এটাই আমাদের আজকে ওয়ার্কশপের মেইন উদ্দেশ্য। আমরা আগর কনজারভেশন ফাউন্ডেশন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ডিপার্টমেন্ট খুলব, এটা আমরা বলবো আগর কনজারভেশন ফাউন্ডেশন, এটা আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবো। এই ধরনের আমরা একটা আগরকে দেখা করার জন্য, আগর ট্রিকে আমরা উন্নতি করার জন্য একটা আমরা স্পেশাল সেল্ট স্পেশাল ফাউন্ডেশন আমরা এটা আমরা খুলবো। এটাই আমরা আজকে প্রস্তাব হবে আমার সরকার তরফ থেকে অ্যাজ এ মিনিস্টার অফ ফরেস্ট। আমি এটাই চাই যাতে আগর গাছটা অনেক অগ্রসর হতে পারে, অনেক উন্নতি হতে পারে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুরের শ্যামসুন্দর কুং জুয়েলার্স এর উদ্যোগে স্বর্ণগ্রামের দশম বর্ষপূর্তি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্যরা। বুধবার উদয়পুরের ওয়াপিং বাড়িতে শ্যামসুন্দর কুং জুয়েলার্স এর উদ্যোগে স্বর্ণগ্রামের দশম বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ভারত সেবাশ্রমের সহ সম্পাদক স্বামী বুধিষ্ঠানন্দ মহারাজ, শ্যামসুন্দর কুং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা। এদিন শ্যামসুন্দর কুং জুয়েলার্স এর পক্ষ থেকে জনজাতিদের মধ্যে কম্বল, ব্যাট কভার এবং মশারি বিতরণ করার পাশাপাশি গ্রামের অসুস্থ দুই শিশু এবং একজন বয়স্ক ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়। জানা যায় গ্রামের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রীও প্রদান করেন উদ্যোক্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মযজ্ঞের সমাপ্তি হয়। এই মহতী অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। যখন আজকে থেকে 10 বছর আগে পুলিশ এসকর্ট ছাড়া এই গ্রামে আসা যেত না, বা এই যে ধরুন সান্ধ্যকালীন সময়ে গ্রামের প্রত্যেকে হয়তোবা নেশাগ্রস্ত অবস্থায় দেখা যেত, সেই জায়গায় আজকের এই গ্রাম থেকে ইংলিশে অনার্সে গ্রাজুয়েট সমেত একজন না একাধিকজন পাশ করেছে। তারা খেলার সামগ্রী চাইছে, কারণ অবসর সময়ে তারা খেলাধুলা করে নিজের শরীর চর্চা করতে চায়। এইখানেই বোধহয় স্বর্ণগ্রামের প্রজেক্টের সার্থকতা। এই স্বর্ণগ্রাম প্রজেক্টের সার্থকতা তখন আমরা দেখতে পাই যখন তারা নিজের তাগিদে কাজ করার জন্য কিছু খুঁজছে বলে আমরা কিছু করতে চাই। সেই জন্য কোমরতাঁতের ট্রেনিং, সেলাইয়ের ট্রেনিং, পাটের ট্রেনিং, মোটর বাইক চালানো বা গাড়ি চালানোর ট্রেনিং, ইলেকট্রিশিয়ানের কাজ, এইগুলোর কিন্তু এই ভোকেশনাল ট্রেনিংগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। আজকের কাছে আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ চিত্তে এটাই বলবো যে পাশে থাকুন আর এই ওয়ারিং বাড়িকে সত্যিকার অর্থে স্বর্ণগ্রাম করে তুলুন। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রহর সোসাইটি ও টিএনই এর যৌথ উদ্যোগে বিশালগড়ে স্থাপন করা হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তি। এর জন্য খরচ হয়েছে 1,20,000 টাকা। বুধবার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তি স্থাপন করা হলো বিশ্রামগঞ্জ মাস্টারপাড়ায়। বুধবার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া, চড়িলাম বিএসসি চেয়ারম্যান রাজীব দেববর্মা। বিশ্রামগঞ্জ মাস্টারপাড়ায় প্রহর সোসাইটি ও টিএনই এর যৌথ উদ্যোগে 1,20,000 টাকা খরচ করে মূর্তিটি স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর মূর্তি স্থাপন অনুষ্ঠানে এলাকার জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
कि असल में सम्मान या बेइज्जती महाराजा का नहीं हो रहा था, पिपरासा समाज का हो रहा था। आप किसी और को बाहर से लाकर उनका आप स्टैच्यू बनाते हो, लेकिन जो टिपरा का इतिहास है अपने जगह में टिपरा साहब को आप सम्मान नहीं देते। ये प्रशासन को हटाने में समझने में समय लगा, लेकिन जब टिपरा साहब एक हुआ तो आपने रिजल्ट देख लिया मार्च में क्या हुआ। চিনি কপাল খোলা উইটম বল কমান মত সরময় চিনি ব্রাদর বখাও তম্মানি জিন বহাই নে চিনি কো বন্ধ ফা বড় হাই চিনি লাইবো মানো চিনি ইতিহাস লত পুরো পুরো কো মতে খাই নাই ডেভেলপমেন্ট থাকা বলি বিয়াবা বিভিন্ন কারণ তৈ হই চিনি পলিটিক্যালি কি চাকরি নিবাগই খিলান থামে সরকার রক বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।